রাজ্যে প্রথমবারের মতো এমএসপির আওতায় কৃষকদের কাছ থেকে বিপুল পরিমাণে ধান কিনল রাজ্য সরকার। স্বাধীনতার পর আসামে এই প্রথম এমন উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ উদ্যোগে ন্যূনতম সমর্থিত মূল্যের অধীনে 5 লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করেছে রাজ্য সরকার। সর্বমোট 972 কোটি টাকার বিনিময়ে এই বিশাল পরিমাণ ধান কেনা হয়েছে। এতে রাজ্যের 43,000 কৃষক উপকৃত হয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রীর এই পোস্ট শেয়ার করে এ নিয়ে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান বিধায়ক রঞ্জিত কুমার দাস। এদিকে মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আসামে প্রথমবারের মতো এমন বিরল ইতিহাস সৃষ্টি হলো। এটা রাজ্যের কৃষকদের জন্য একটা খুশির খবর বলে মনে করা হচ্ছে। রাজ্যের কৃষকদের জন্য একটা মুনাফার দরজা খুলে দিলেন মুখ্যমন্ত্রী, কেননা এই প্রক্রিয়ায় কোনো মধ্যস্বত্বভোগীর খপ্পরে পড়তে হবে না কৃষকদের। এই জন্য মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় রাজ্যের কৃষক, ক্রয় সংস্থা, মিলার ও খাদ্য সরবরাহ ও ভোক্তা সঞ্চালন বিভাগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটে, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।